আগামী 5ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। মনোনয়নপত্র জমা পর্ব শেষ হওয়ার পর জোর কদমে চলছে প্রচার। শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরের একটি বেসরকারি ভবনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুজোর আগেই উপহার পাবে ধূপগুড়িবাসী। বিধানসভা উপনির্বাচনে জয়ী হবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ধূপগুড়ি শহরের বিভিন্ন অলিতে গলিতে পায়ে হেঁটে প্রচার চলবে, মানুষের কথা শুনব। এদিনের কর্মী সভায় এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গৌ, আইএনটিটিইউসি জেলা সভাপতি রাজেশ লাকড়া সহ অনেকে। এদিকে বিজেপির পক্ষ থেকে যখন একটি শহীদ পরিবারের সদস্যকে প্রার্থী করা হয়েছে, ঠিক তখন শুক্রবার দেখা গেল শহীদ পরিবারের আরেক সদস্যকে নিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন শহীদ শুভেন্দু রায়ের স্ত্রী অঞ্জনা রায়। শহীদরা যারা দেশের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে তারা সর্বোচ্চ সম্মান পায়, তার সাথে রাজনৈতিক যারা সংমিশ্রণ ঘটাতে চান আমি তাদের প্রতি করুণা আর ঘৃণা আছে। পুলওয়ামা ঘটনাটা কেন ঘটেছিল সেটা বিচার বিশ্লেষণ করা উচিত। আমাদের নীতিগত প্রতিরক্ষায় কী খামতি ছিল সেটা কেন্দ্রীয় সরকারের অ্যানালিসিস করা উচিত, পর্যালোচনা করা উচিত। শহীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে তারা সেটাকে ভোটের ইস্যু করতে চায়, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। শহীদ পরিবার এবং শহীদ পরিবারের সবচেয়ে বেশি সাফারিং পার্সন হচ্ছে ট্রাস্টি, তারা তাদের সবচেয়ে কাছের স্বজন দেশের জন্য আজকে আমরা যে নিশ্চিন্তে ঘুমাতে পারি তাদের আত্মত্যাগের জন্য, তাদের প্রতি আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা অপরিসীম। শিলিগুড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।